আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজা ভুনা রেসিপি। খুবই সুস্বাদু মজার এই রেসিপি। ভাত রুটি পরোটা নানের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পুরো রেসিপিটি আমার সাথে থেকে দেখে নিন, কোনো রকম স্কিপ না করে। কলিজা ভুনার জন্য 1 কেজি কলিজা ভালো করে ধুয়ে নিয়েছি আমি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কলিজাগুলো 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নেছি। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কলিজা ধুয়ে নেয়ার পরেও কি পরিমাণ রক্ত রয়েছে। কলিজা সিদ্ধ করলে রক্ত এবং ময়লাগুলো এরকম ভেসে উঠবে। 15 মিনিট সিদ্ধ করার পর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি ছোট করে কেটে নিয়েছি। এরকম ছোট করে কেটে নিলে কলিজার ভিতরে মশলা ঢুকে আর খেতেও ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। আপনারা যে কোনো খাবার তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হতে দিয়ে দিচ্ছি 4টি লবঙ্গ, ফেটিয়ে রাখা 4টি এলাচ, 3 টুকরা দারচিনি, 2টি তেজপাতা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচি দিয়ে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কিছুটা নরম হওয়ার আগ পর্যন্ত। পেঁয়াজ কিছুটা নরম হলেই এর মধ্যে দিয়ে দিব 1 1 করে সব মশলা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1/2 চা চামচ মেথি বাটা, 1/2 কাপ পেঁয়াজ বাটা। মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। ভিউয়ার্স আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ মরিচ দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। ভিউয়ার্স আপনারা চাইলে জিরা বাটাও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পানি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ দেওয়ার পর চুলার ফ্লেম মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝি রেখে মশলা ভালো করে কষিয়ে নেছি। মশলা যখন ভালো করে কষানো হবে তখন মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে মশলার উপরে তেল ভেসে উঠবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কলিজা। কলিজা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেছি। 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিলেই হয়ে যাবে, একটু সময় নিয়ে কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে এখন 3 মিনিট কষিয়ে নেছি। চুলার ফ্লেম মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝি রাখতে হবে যেন পুড়ে না যায়। কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 কাপ পানি। এই 1.5 কাপ পানিতেই কলিজা রান্না হয়ে যাবে, কারণ কলিজা রান্না করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে রান্না হয়ে যায়। যেহেতু আরও কিছুটা সিদ্ধ করে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর আরও একবার নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 5-6টি কাঁচামরিচ। ভিউয়ার্স, কলিজা রান্নাতে খুব বেশি ঝোল থাকে না, মাখা মাখা ঝোল থাকে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। ভিউয়ার্স, আমার চ্যানেলে গরম মশলা গুঁড়ার একটি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই গরম মশলার গুঁড়া দিয়েই আমি সব রকমের রান্না করে থাকি, এতে করে রান্না খুবই সুস্বাদু হয়ে থাকে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 5 মিনিট। 5 মিনিটের মাঝখানে আমি আরও একবার নেড়ে দিয়েছিলাম। কলিজা রান্না হয়ে গিয়েছে, সবশেষে দিয়ে দিতে হবে ভাজা জিরা গুঁড়া। 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স আপনারা চেষ্টা করবেন ভাজা জিরা গুঁড়া দিতে, এতে করে স্বাদ এবং ফ্লেভারটা খুবই ভালো আসে। দিয়ে দিচ্ছি 1টি কাঁচামরিচ আর 2টি লাল মরিচ। সুন্দর দেখার জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। জিরা গুঁড়া দিয়ে খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই, জিরা গুঁড়া দিয়ে একটু নেড়ে কলিজার সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এক একজন এক একভাবে রান্না করে থাকে, তবে কেউ কেউ বলে থাকেন যে কলিজা রান্না করার পর একটা গন্ধ লাগে যে জন্য খেতে ভালো লাগে না। ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি পুরোপুরি ফলো করে আপনারা বাসায় ট্রাই করেন, আশা করছি সেই গন্ধ লাগবে না এবং খেতে খুবই ভালো লাগবে।
হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি কলিজা ভুনা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করবেন, ট্রাই করার পর যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। একটি লাইক একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটি। এতক্ষণ আমার পাশে থেকে পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও ভালো থাকি, সুস্থ থাকি। তবে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।